একটা আতঙ্কের মধ্যে ছিলাম, একটু এই নদী জল কমতে আতঙ্কটা একটু কম হয়েছে, কিছু ঘর বাড়ি পড়ে গেছে, নদীর ওই গাগুলো মানে ভাঙতে আরম্ভ করেছে, ওগুলো মেরামতের জন্য আমাদের কাছে আবেদন বললাম। আমার নাম প্রদীপ ঘোষ। আজকে ডিএম ম্যাডাম, এসপি সাহেব এসেছিলেন লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যে তারকেশ্বর নদী ভাঙন পরিদর্শন করতে। এখানে নদী ভাঙনের সেরকম ভয়াবহ পরিস্থিতি নেই, এখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নদী বাঁধ হয়েছে লক্ষ্মণাটি এবং ছটপাগলা খাঁটিপাড়া এরিয়ায়। আমাদের কলোনি মানুষের একটা 1 কিলোমিটার নদী বাঁধের দাবি আছে, এই দাবিটা আগামী দিনে পূরণ হবে, এটা ডিএম সাহেব বলে গেলেন। প্রপোজাল পাঠাতে যথাযথ ব্যবস্থা হবে এবং এটা অতি দ্রুত তার ব্যবস্থা হবে। বিধানচন্দ্র মণ্ডল, লাগোয়া গ্রাম পঞ্চায়েতের উপকূল। এলাকার খুবই হয়েছে, তো তার মধ্যে আবার তো বাঁধ গুলো তো ভাঙন ধরে গেছে, এগুলো একটু মেরামতের জন্য আবেদন করা হচ্ছে। সব এসেছে এই কৌতুলপুর জায়গাতে, এখানে যে দ্বারকেশ্বর নদীর যে পাশে যে গ্রামগুলো আছে বা যে রাস্তাগুলো আছে ওটা আমি দেখছি। দুদিন আগে আমাদের যে অ্যালার্টটা হয়েছে কি আমাদের দ্বারকেশ্বর নদীর যে লেভেল আছে ওটা বেড়ে গেছে, ওটা এক্সট্রিম ডেঞ্জার লেভেলে চলে গেছে, তো ওর জন্যই আমরা অনেকজনকে আমরা দুটো রেস্কিউ ইভ্যাকুয়েশন সেন্টার হয়েছে ওখানে, ওখানে আমরা অনেকজনকে পাঠিয়েছি, অ্যারাউন্ড 150 জনকে পাঠিয়েছি। তো ওটা ওখানে আমরা কিচেন গ্রুয়েল কিচেনটাও শুরু করেছি, এখন লেভেলটা ডেঞ্জার লেভেল থেকে নিচনে নেমে গেছে, অ্যারাউন্ড 75 mm হয়ে গেছে আজকে। তো এটাই আমরা আজকে দেখতে এসেছি কি এম্বাঙ্কমেন্টগুলো কত নষ্ট হয়েছে, ড্যামেজ কত হয়েছে, ওটাই আমরা আর এসপি সাহেব দেখতে এসেছে। আমরা এসডিও কে বলেছি, ওরা প্রপোজালটা করবে আমাকে, এন্ড আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে কথা বলে ওটা করাবো। আমরা ইরিগেশন দপ্তরকে ওটা পাঠিয়ে দেব। আর আমরা স্যার ওই যে স্কুল স্কুল আশ্রয় যেগুলো নিয়ে আছে এখানে অসুবিধা হলে স্যার বলছেন, এই আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরাও গাড়ি নিয়ে ঢুকতে পারছি, বালি বালি বয়ে এমন করে বেহাল অবস্থা হয়ে গেছে যে মানুষ একটা কারো গ্রামের কিছু এটার এমন অবস্থা সব বন্ধ থাকবে, সব বন্ধ আছে, বন্ধ আছে কিন্তু ওটা ওখানে আড়াই দিয়েছে।